কুমিল্লার বুড়িচঙে সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক রাকিবুল হাসান রবিনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব 11 এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন রবিবার সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার রাকিবুল হাসান রনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের মোহাম্মদ খসরিদ আলমের ছেলে। র‍্যাব জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে চালক রনিকে জেলার সদর দক্ষিণ থানার গলিয়াড়া দক্ষিণ ইউনিয়নের মোড়াপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সড়ক দুর্ঘটনায় তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। গ্রেফতার রনির বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, ড্রাইভিং এর কোনো প্রশিক্ষণ নেয়নি। দুর্ঘটনার পর পরিচয় গোপন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মামার বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কনেশতলা গ্রামে আত্মগোপনে চলে যায়। গত 18 ফেব্রুয়ারি 2022 তারিখে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের তুতবাগান নামক স্থানে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজিতে অবস্থানরত সিএনজি চালক সহ 5 জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয় এবং 1 জন যাত্রী গুরুতর আহত হয়। আহত যাত্রীকে প্রথমে কুমিল্লা সদর হসপিটালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। বর্তমানে গুরুতর আহত ব্যক্তি লাইফ সাপোর্টে আছে বলে আমরা জানতে পারি। ঘটনাটি কুমিল্লা সহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আমরা রাকিবুল হাসান রবিনের মাধ্যমে জানতে পারি, সে দুর্ঘটনার দিন আগের রাত আটটার পর থেকে দুর্ঘটনার সময় পর্যন্ত একাধিকবার এই রাস্তায় ড্রাম ট্রাক চালিয়ে মাটি বহনের কাজে নিয়োজিত ছিল। তাদের এই পেশায় যে যতগুলো ট্রিপ নিয়ে যেতে পারে তার তত পরিমাণ পারিশ্রমিক পাওয়া যায়। তাই কোনো ধরনের বিশ্রামের কথা চিন্তা না করে একই সাথে একই সময়ে রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত গাড়ি চালানোর কারণে তার মধ্যে এক ধরনের ক্লান্তি চলে আসে। একই সাথে আপনারা জানেন, শীতকালীন সময়ে হাইওয়েতে কুয়াশার কারণে আমাদের দূরবর্তী দূরত্বে বস্তুসমূহ খুব সহজেই আমরা দেখতে পাই না। তথাপি এর সাথে যোগ হয়েছে দ্রুত গতি, দ্রুততার সহিত ট্রিপ পৌঁছানোর মাধ্যমেই সে পেয়ে যাবে অধিক মুনাফা। এই তিনটি কারণে যখন হঠাৎ করে সিএনজিটি তার সামনে এসে পতিত হয়, তখন ব্রেক কন্ট্রোল করতে না পেরে তার এই ড্রাম ট্রাকটি সোজাসুজি সিএনজির পিছনে গিয়ে ধাক্কা দেয়।